গুড মর্নিং, আজকে একটা নতুন দিন। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, আজকে রবিবার, খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কদিন বলছে নাকি হবে। যাই হোক, এই উঠে ময়লা বের করে দাঁত মেজেছি, ব্রেকফাস্ট করবো, করে ও বাড়ি যাবো, বাজার করতে হবে, একটু মাংস নেবো, তারপর ও বাড়ি যাবো। ভাবছি বাটার চিকেন বানাবো, তো বাটার চিকেন যদি তোমরা দেখতে চাও রেসিপিটা তাহলে বলো, আমি পরে দেবো, ঠিক আছে, এই ভিডিওতে আর দেবো না। তো ব্রেকফাস্ট করে না ওই চিড়েই খাচ্ছি, যে শর্টকাট, বেশি কিছু কাজ নেই, জাস্ট স্নান করব, বাজার যাব, মানে মাংস নেব, বৃষ্টি তো পড়ছে, বৃষ্টির মধ্যে এইসব করতে হবে, দই নিতে হবে একটু, আর বাজার যাব, কাঁচা আম নেব, চিকেন নিয়ে বাড়ি চলে যাব, গিয়ে আর কি বাটার চিকেন বানাবো। তো আজকে এটাই প্ল্যান আছে, আর কিছু নেই, দু চারটে জামা কাপড়ও নিয়ে যাই, যা বৃষ্টি পড়ছে, দুদিন তো মনে হয় থাকতে হবে, কদিনই বলছে হবে, নিম্নচাপ হয়েছে। তো চলো খেয়ে নিই, আম আছে আর ওই চিড়ে আর মিষ্টিও আছে, খেয়ে নেবো। তো চলো, এই যে আম কেটে রেখেছি, আর এখানে চিড়ে দুধ আছে, গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি আছে। তো ব্রেকফাস্ট করে নিই, স্নান করে রেডি হয়ে গেছি, এই বেরোবো, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, যাই তাড়াতাড়ি বাজারটা করি। এ বাড়ি চলে এসেছি, এই যে বাটার চিকেন বানাচ্ছি, প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে এসে রান্না করলাম, তারপর দুপুরে যে খেয়ে শুয়েছি, সারাদিন তো বৃষ্টি হচ্ছে, তো বিচ্ছিরি ওয়েদার, দুপুরে খেয়ে শুয়েছি, ব্যাস সেই, আর উঠতে ইচ্ছা করছে না, এই রাত্রিবেলা উঠে খেলাম। এখানে তো সেরম কাজ নেই, মাই সব করে নেয়, একটু আধটু হয়তো করি, তো আবার ঘুমোবার টাইম হয়ে গেছে খেয়ে দে। আজকে না ভালোও লাগছে না কিছু, মানে খুব বোরিং লাগছে, মাঝে মাঝে দেখবে হয় যে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, কোনো কিছুতে ইন্টারেস্ট আসছে না, না ভালো লাগছে, জানি না কেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।